ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে পীরগঞ্জ পৌরসভা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। রানার্স আপ হয়েছে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁও। শনিবার বিকেলে সরকারি কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। 90 মিনিটের খেলায় 1-1 গোলে সমতা করে উভয় দল। পরে টাইব্রেকারে 4-2 গোলে এমসিএল ফুটবল একাডেমি ঠাকুরগাঁওকে হারায় পীরগঞ্জ পৌরসভা একাদশ। পরে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি বিতরণ করেন ঠাকুরগাঁও 3 আসনের সংসদ সদস্য হাফিজউদ্দিন আহমেদ। এ সময় পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র পত্নী দেলোয়ারা বুলবুল, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রভাতী ফুটবল একাডেমির আয়োজনে মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টে ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী জেলার 8টি দল অংশ নেয়।